নমস্কার, ওয়েলকাম টু সৌম্য থটস। আমি সৌম্য, আজ আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটি নতুন অডিও স্টোরি। আজকের গল্প অদ্বিতীয়। আজকের গল্পের সাথে জড়িয়ে আছে আমাদের ছেলেবেলার এক অভিন্ন উৎসব বা ইভেন্ট, যার নাম অ্যানুয়াল স্পোর্টস। আমাদের প্রত্যেকেরই স্কুল জীবনে এই দিনটা একটা বিশেষ দিন হয়ে থাকত। প্রত্যেকেরই আমাদের হয়তো এই দিনের কিছু বিশেষ স্মৃতি আছে, সে ভালো হোক বা খারাপ, কিন্তু কিছু স্মৃতি আমাদের আছে। চলুন আজকের এই গল্পটির সাথে আমরা আমাদের সেই পুরনো স্মৃতিগুলোকে একটু নতুন করে মনে করার চেষ্টা করি। আজকের গল্পের শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রশ্ন। সম্পূর্ণ গল্পটি আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আপনারা অতি সহজেই প্রশ্নটির উত্তর দিতে পারবেন, কিন্তু তার জন্য মনোযোগ সহকারে গল্পটি শুনতে হবে। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দমেলা 20 ফেব্রুয়ারি 2022 সংখ্যা থেকে। আজকের গল্পটি লিখেছেন অঙ্কন মুখোপাধ্যায়। গল্পটি শুরুর আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, গল্পটি অবশ্যই সম্পূর্ণটা শুনবেন এবং তারপর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারটা করে দেবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের শেয়ারটা খুবই জরুরি। সুতরাং আর কোনো কথা না বলে শুরু করা যাক আজকের আমাদের গল্প অদ্বিতীয়। গল্প পাঠে সৌমিতা বর্ধন, সায়ন দাস এবং সৌম্য বর্ধন। প্রধান চরিত্রে রবিউল ইসলাম এবং শ্রী শুভ মানস গঙ্গোপাধ্যায়। শুরু হচ্ছে অঙ্কন মুখোপাধ্যায়ের অদ্বিতীয়। শীত পড়তেই প্রতি বছরের মতো এবারও দুর্গা তারিণী প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুরু হয়ে গেছে। স্কুল বোর্ড আর সমস্ত মাস্টারমশাই মিলে ঠিক হয়েছে এবারে অনুষ্ঠানটা হবে অনেক বড় করে, কারণ স্কুল আজ পথ চলতে চলতে 100 বছরে এসে পা দিয়েছে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়েছে এক মাস ধরে। ঠিক হয়েছে এবারের প্রতিযোগিতার প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের বিশিষ্ট ক্রীড়ামন্ত্রী। ক্লাসের পাশাপাশি এই প্রতিযোগিতা ঘিরে এক মাস ধরে চলছে নানা ধরনের প্রস্তুতি। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ নির্বাচন, কোন কোন বিভাগে কোন কোন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে তার তালিকা তৈরি করা, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে কারা থাকবেন তার ব্যবস্থা করা, অনুষ্ঠানের দিন সকলের জন্য টিফিন আর দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রতিযোগিতার বিজয়ীদের কি পুরস্কার দেওয়া হবে, এ সব কিছুই চলেছে এক মাস যাবৎ। স্কুলের হেডমাস্টার অভয়বাবু একদিন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা আর ছাত্রছাত্রীদের নিয়ে মিটিং করে জানিয়ে দিয়েছেন অনুষ্ঠানটা যেন সব দিক থেকে সফল হয় তার জন্য শিক্ষক শিক্ষার্থী সকলকে একযোগে উদ্যোগী হতে হবে, যার উপর যা দায়িত্ব আছে তা বুঝে নিয়ে সঠিকভাবে পালন করতে হবে, এবারে অনুষ্ঠানে যেন কোথাও কোনো ত্রুটি না থাকে। স্কুলের পিছনের বড় খেলার মাঠের প্রস্তুতি তুঙ্গে, সারা মাঠ পরিষ্কার করে চুন দিয়ে তৈরি করা হয়েছে খেলার জায়গা, স্কুল সংলগ্ন জমিতে মঞ্চ বানার কাজ চলছে জোর কদমে। এই মঞ্চেই খেলার দিন উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়ামন্ত্রী। হেডমাস্টার অভয়বাবু নিজে দাঁড়িয়ে থেকে সব দিক সামলাচ্ছেন, কোনো দিকে তাই ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই। খেলার শিক্ষক অচিন্ত্যবাবুর কাছে নাম লিখিয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা। অচিন্ত্যবাবুই একজন শিক্ষক আর একজন শিক্ষিকাকে নিয়ে মূল খেলার দিকটা সামলাচ্ছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নিজেদের প্র্যাকটিস শুরু করে দেয় রোজ টিফিনের পর থেকে। দেখতে দেখতে একসময় এসে গেল মোক্ষম দিন। মাঠের চারপাশে লাল, নীল, হলুদ, সবুজ, সাদা নানা রঙের ছোট ছোট পতাকা উঠছে। শিক্ষক থেকে ছাত্রছাত্রী প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে আছে, বলতে গেলে সাজো সাজো রব মাঠ জুড়ে। বেশ কয়েকটা ইভেন্ট হয়ে গেছে ইতিমধ্যে। খেলার শিক্ষক অচিন্ত্যবাবু হাতে হুইসেল, মাথায় সাদা রঙের একটা টুপি আর চোখে কালো সানগ্লাস পরে পরবর্তী ইভেন্ট ক্লাস 5 100 মিটার দৌড়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় একজন 11-12 বছরের ছেলে এসে দাঁড়ালো অচিন্ত্যবাবুর ঠিক পাশটায়। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে আধময়লা স্কুল ইউনিফর্ম আর পায়ে দীর্ঘ দিনের পড়া ক্ষয়ে যাওয়া একজোড়া চটি। অনেকক্ষণ ধরেই ছেলেটা ঘুরঘুর করছিল অচিন্ত্যবাবুর কাছে। অচিন্ত্যবাবুর লক্ষ্য এতক্ষণে গিয়ে পড়লো ছেলেটার দিকে। কী রে, কিছু বলবি তুই? কই না তো স্যার, ঘাড় নেড়ে ওখান থেকে তখনকার মতো সরে পড়লো ছেলেটা। মুখে না বললেও অনেক কথাই সে বলতে চাইছিল খেলা শুরুর পর থেকে, কিন্তু কী করে বলবে সে তার মনের কথাগুলো খেলার স্যারকে? তার যে অত সাহস নেই বুকে, আর সে তো লেখাপড়াতেও ভালো নয়, পড়া ধরলে পারে না, মাথা নিচু করে বসে থাকতে হয়। স্যার কেন শুনবে তার মতো ক্লাস 5 পড়া একটা ছেলের কথা? কত কিছু ভাবতে ভাবতে মাঠের এক কোণে এসে থামলো ছেলেটা। একটা চাপা কল আছে দিকটায়। টিফিনের স্কুল থেকে একটা করে কেক আর ডিম সেদ্ধ দিয়েছিল সকলকে, সেগুলো খেয়ে জল খাবার জন্য কলটার কাছে এগোতেই চোখ পড়লো অচিন্ত্যবাবুর ওপর।
চোখ মুখ জল দিয়ে ধুয়ে ফিরে যাচ্ছিলেন উনি। এমন সময় ছেলেরা ডেকে উঠল, স্যার। কিরে কিছু বলবি তুই? তখন থেকে দেখছি তোকে আমার পাশে ঘুরঘুর করছিস। আগে পিছে না ভেবেই ছেলেটা বলে ফেললো মনে সব গোপন কথাগুলো। আমাকে খেলতে নেবেন স্যার ওই 5x100 মিটার দৌড়ে? ভুরু কুচকে ছেলেটার দিকে তাকিয়ে অচিন্তবাবু বললেন, নাম দিস নি আগে। দুদিকে মাথা নাড়ল ছেলেটা। কোন ক্লাস তোর? 5। তোকে তো প্র্যাকটিসে দেখিনি এর আগে, পারবি? আবার মাথা নাড়ল ছেলেটা, তবে এবারেরটা বিশ্বাসের, কোনো জড়তা নেই তার মধ্যে। বেশ, কি নাম তোর? রবি। রবি? রবি কি? রবিউল ইসলাম। ঠিক আছে চলে আয়, কিন্তু দেখিস মন্ত্রী টন্ত্রী আসছেন, কিছু গন্ডগোল মাদাস না যেন তাদের সামনে, তাহলে তোদের হেডমাস্টার আর আমার মুন্ডু কাটবেন। এই বলে চলে গেলেন অচিন্ত স্যার। রবিউলের বেশ মজা লাগলো স্যারের শেষ কথাটা শুনে। শুধু ও নয়, স্যাররাও ভয় পান তাহলে? আর এই স্যারকে যতটা রাগী মনে হয় ততটা তো নন, বেশ ভালো। তারপরে রবিউলের মুখের হাসি মিলিয়ে গেল এক মুহূর্তে। মনে হতে লাগলো স্যারকে তো বড় মুখ করে বললাম, কিন্তু যদি না পারি, যদি হেরে যাই আজকে দৌড়ে তাহলে? আর ঠিক এই সময় মাইকে ঘোষণা ভেসে এলো, ক্লাস 5x100 মিটার দৌড়ে যারা নাম দিয়েছে তাদের নামের সঙ্গে আছে রবিউলের নামটা। বাকি সবার সঙ্গে রবিউলও দাঁড়িয়েছে দৌড়ের লাইনে। সবার মতো ওরও লক্ষ্য ওই সামনের ওই লাল ফিতেটাকে সবার আগে গিয়ে ছোঁয়া, যা ছুঁতে পারলেই ওর মনে লুকোনো ইচ্ছেটা সত্যি হয়ে উঠবে। বা ফাড়া রবিউলকে ওর মা 2 বছর বয়স থেকে একা হাতে মানুষ করছে, লোকের বাড়ি কাজ করে। তবে রবিউলের লেখাপড়ায় তেমন মন বসে না, ওর ইচ্ছে কাজ করে মাকে হাড় ভাঙা খাটুনি থেকে কিছুটা মুক্তি দেওয়া। ওর এইসব ইচ্ছের কথায় গুরুত্ব না দিয়ে ওর মা রবিউলকে বুকে টেনে নিয়ে মাঝে মাঝে বলে, পাগল ছেলে, তুই কাম কাজ করবি কি? এইটুকুন ছেলে তুই, লেখাপড়া কর, মাধ্যমিক পাস দে আগে, তারপর না কাম কাজের কথা। কিন্তু রবিউলের মন বসে না পড়ায়, কীভাবেই বা বসবে? চোখের সামনে মাকে দিন দিন বুড়িয়ে যেতে দেখে ওর মন চঞ্চল হয়ে ওঠে। ওইটুকু ছেলের নজর এড়িয়ে যায় না মায়ের অত পরিশ্রম, তাই কীভাবে মায়ের কষ্ট কমানো যায় সেই সব চিন্তাই ঘুরপাক খেতে থাকে ওর মাথায় সবসময়। কত চিন্তা ওর মাথায় এই ছোট্ট বয়স থেকে, তাই ওর বাকি বন্ধুরা যখন মাঠে ফুটবল খেলে ও তখন থাকে একা নিজের জগতে, যেখানে ওর মা ছাড়া আর কিছু নেই, কেউ নেই। এবার স্কুলের খেলায় অংশ নেওয়ার কোনো ইচ্ছেও ওর ছিল না, কিন্তু ও যখন দেখলো প্রতিযোগিতার বিজয়ীদের জন্য এবার যে পুরস্কারগুলো সাজানো রয়েছে তার মধ্যে কয়টা মোটা চাদরও রয়েছে, তখন ওর বারবার মনে পড়ছিল মায়ের কথা। মা যখন খুব সকালে উঠে কাজে যায় তখন বহুদিনের ছেঁড়া ময়লা চাদরটা মায়ের গায়ের শীত কিছুতেই কমাতে পারে না, কিন্তু হেড স্যারের বিশেষ তদারকিতে আনা এই চাদরগুলো নতুন আর বেশ মোটা। কিন্তু ভাবলেই তো আর জয় হবে না, রবিউল যে এরাই কখনো দৌড়ায়নি সেভাবে, এবার যেন ওর মনে ভয় করতে লাগলো দৌড়ের জন্য মাঠে নেমে। বুক ঢিপ ঢিপের আওয়াজটা মাঠের সব চেঁচামেচির চেয়েও বেশি করে শুনতে পাচ্ছে রবিউল। আবার মনে হতে থাকে ওর মাকে তো এরাই কখনো কিছু দেওয়াও হয়নি, মাই ওকে দিয়ে গেছে সব কিছু। না না, এমন সুযোগ হারালে চলবে না, জিততে হবে, জিততেই হবে। এমন সময় অচিন্তবাবু তার হাতের বাঁশিটা বাগিয়ে দিলেন ফুৎকারে। রবিউল ছুটছে আর কানের পাশে শুনতে পাচ্ছে অচিন্তবাবুর বাঁশির শব্দ। অচিন্তবাবু যেন পেছন থেকে চিৎকার করে বলছেন, আরো জোরে রবিউল, আরো জোরে, ওই দেখো, ওই দেখো সামনে তোমার মা, তোমার জন্য 2 হাত বাড়িয়ে আছেন, তোমার মায়ের গায়ে দামি চাদর জড়ানো, আরো জোরে রবিউল, আরো জোরে। রবিউল ওর চোখের সামনে সত্যি সত্যি দেখতে পাচ্ছে মাকে নতুন একটা চাদর গায়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে। ছুটে গিয়ে মায়ের গায়ে হাত দিতেই মা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। রবিউল তুই পেরেছিস, তুই প্রথম আছিস রবিউল, কারা যেন বললো কথাগুলো। ওর বন্ধুরা ছুটে এসে ঘিরে ফেললো ওকে, কিন্তু রবিউলে যেন এখনো বিশ্বাস হয় না যে ও সত্যিই পেরেছে, ও জিতেছে মায়ের জন্য, জয়ী হয়েছে ও। প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী পুরস্কার দিচ্ছেন বিজয়ীদের। দেখতে দেখতে এসে গেল ক্লাস 5x100 মিটার দৌড়ের বিজয়ীদের পুরস্কার দেওয়ার মুহূর্ত। ভিক্টরি স্যান্ডের 2 ধারের তৃতীয় ও দ্বিতীয় বিজয়ী আর সবচেয়ে উপরে দাঁড়িয়ে রবিউল। ক্রীড়ামন্ত্রী একে একে 3 জনকে মেডেল পরিয়ে দিলেন, তারপর ওদের জন্য রাখা বিশেষ পুরস্কারগুলো ওদের হাতে তুলে দিতে থাকেন। কিন্তু রবিউলের পছন্দের সেই মায়ের জন্য ভেবে রাখা নতুন চাদরটা মন্ত্রীমশাই তুলে দেন দ্বিতীয় বিজয়ীর হাতে, আর রবিউলের হাতে একটা নতুন সোয়েটার, যা দেখে রবিউলের মুখের সব হাসি মিলিয়ে যায় ক্ষণিকে। সে সেই বলেই ফেলে মুখ খুঁটে মনের কথাগুলো, এ সোয়েটার আমি নেব না স্যার, আপনি ফেরত নিয়ে নিন।
হেডমাস্টার অভয়বাবু হতবাক হয়ে গেলেন রবিউলের কথা শুনে। মন্ত্রীর মুখের ওপর কথা, সর্বনাশ, কি কাণ্ড! আর খেলার শিক্ষক অচিন্ত্যবাবু মাথায় হাত দিয়ে ততক্ষণে সরে পড়েছেন আড়ালে। হেডমাস্টার অভয়বাবু মনে মনে প্রমাদ গুনছেন, ছেলেগুলোকে এত শিখিয়ে পড়িয়ে শেষে কিনা এই হলো, তীরে এসে তৈরিটা ডোবালি বাবা। কেন নেবে না তুমি, সবাই তো নিচ্ছে, গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন মন্ত্রীমশাই। রবিউলকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উনি আবার বললেন, বলো কেন নেবে না তুমি, তুমিই তো প্রথম হয়েছ। আমি প্রথম হতে চাইনি স্যার, রবিউলের এ কথায় কিছুটা অবাক হলেন মন্ত্রীমশাই। তাহলে দৌড়ালে কেন, সবাই তো প্রথম হওয়ার জন্যই দৌড়ায়। আমি কোনো কিছু হওয়ার জন্য দৌড়ইনি স্যার, আমি তো শুধু এই চাদরটা পাওয়ার জন্যই দৌড়েছিলাম, কিন্তু কেমন করে যেন প্রথম হয়ে গেলাম, আমাকে দ্বিতীয় করে ওই চাদরটা আমাকে দিন না স্যার, আমি প্রথম হতে চাই না, প্রথম হওয়ার চেয়ে ওটা যে আমার কাছে খুব বেশি দরকারি। কিন্তু কেন? মন্ত্রীমশাইয়ের এই কেনর উত্তরে রবিউল যা বলেছিল তাতে সকলে স্তব্ধ হয়ে যায়। রবিউলের কথা শেষ হতেই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান মন্ত্রীমশাই। হেডমাস্টার অভয়বাবু অনেক বলে কয়েও ফিরিয়ে আনতে পারেননি ওকে। মহা অনুষ্ঠানের সব আয়োজন, সব আনন্দ মুহূর্তের মধ্যে নিরানন্দে পরিণত হয়। মন্ত্রীর মুখের ওপর না বলা, এ তো এক প্রকার তাকে অপমান করাই হলো। হেডমাস্টার অভয়বাবু মাথা হেঁট করে বসে পড়েন চেয়ারে। ওই ঘটনার পর থেকে স্কুল জুড়ে একেবারে শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে গত দুদিন ধরে। খেলার শিক্ষক অচিন্ত্যবাবু কোনো দরখাস্ত না দিয়েই ছুটি নিয়েছেন অজ্ঞাত কোনো কারণে। ছাত্রছাত্রীদের অবস্থাও সেই আগের মতো আর নেই। আগের মতো লেখাপড়াও যেমন হচ্ছে না, তেমনই আগের মতো দুষ্টুমিও বন্ধ সব ক্লাসে ক্লাসে। হেডমাস্টার অভয়বাবুর সামনে যেতে সাহস পাননি বাকি শিক্ষক শিক্ষিকারা। অভয়বাবু দুদিন ধরে শুধু এসেছেন আর গোঁজ হয়ে বসে থেকেছেন নিজের চেয়ারে। আজও বসেছিলেন গত দুদিনের মতো। এমন সময় স্কুলের গেট পেরিয়ে ঢুকে এলো একটা লাল বাতি লাগানো গাড়ি। সেই গাড়ির পিছনে আর একটা ছোট্ট ট্রাককে ঢুকতে দেখলেন হেডমাস্টার অভয়বাবু। এই যে এরা আপনার জন্য। লাল বাতি লাগানো গাড়ি থেকে নেমে আসা একজন একটা বাদামি রঙের খাম এগিয়ে দিলেন হেডমাস্টার অভয়বাবুর দিকে। অভয়বাবুর বুঝতে আর বাকি নেই কার চিঠি আর কী কারণে এই চিঠি। খাম খুলে তিনি চিঠিটা বের করে আনলেন। না, এ তো কোনো সরকারি চিঠি নয়, বরং সাদা কাগজে ক্রীড়ামন্ত্রী নিজের হাতে লেখা দু চার লাইনের অতি সাধারণ একটি চিঠি। সুধী, প্রধান শিক্ষক মহাশয়, আমার স্বীকার করতে একটুও দ্বিধা নেই যে আপনার স্কুলের ওই রবিউল নামের ছেলেটি আমাকে অনেক কিছু শিখিয়েছে সেই দিন। তারপর থেকে অনেক ভেবে দেখলাম, আমরা সবাই প্রথম হতে চাই আর জীবনের মূল উদ্দেশ্যটাকে ভুলে যাই সেই প্রথম হওয়ার দৌড়ে। কিন্তু রবিউল ভোলেনি, ও যে বাকিদের চেয়ে আলাদা, ও যে অদ্বিতীয়, তাই তো ও প্রথম হয়েও দ্বিতীয় হতে চেয়েছিল ওর মায়ের জন্য। আপনার স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীর আর তাদের অভিভাবকদের জন্য আমার তরফ থেকে সামান্য কিছু গরমের পোশাক পাঠালাম, আর স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খেলা কিছু সামগ্রী, আশা করি গ্রহণ করবেন। নমস্কার আনতে শুভ মানুষ গঙ্গোপাধ্যায়। হেডমাস্টার অভয়বাবুর মাথাটা খুব উঁচু হয়ে গেল আজ সকলের সামনে। বারবার তার মনে পড়ছে ওই নিঃসঙ্গ ভাবুক সাধারণ ছেলেটার উজ্জ্বল মুখখানা। শুনছিলেন অঙ্কন মুখোপাধ্যায় রচিত অদ্বিতীয়। গল্পের শেষে আপনাদের জন্য রইল একটি প্রশ্ন, বলুন তো রবিউল কোন বিদ্যালয়ের ছাত্র ছিল? যদি সঠিক উত্তরটা জানা থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করে দেবেন আর শেয়ার করে সকলকে শোনাতে ভুলবেন না। আবারও আগামীতে এরকম কিছু গল্প নিয়ে হাজির হবো আমরা সৌম্য থটস চ্যানেল। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকে। আবার দেখা হবে বা কথা হবে পরের ভিডিওতে, পরের কোনো অডিও স্টোরিতে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সৌম্য সাইনিং অফ।